वेलकाम भिवार्स अक्टोबर मासेर मडल एक्टिविटी टास्क आलोचनाय आज के आमी आलोचना करब सप्तम श्रेणीर बांगला। तो प्रथम प्रश्न उत्तर आसा जाक। एकेर दाग नीचे प्रश्नगुलिर उत्तर दाओ। एकेर दागेर एक, तार चलार भंगीटी बड़ मजार। कार चलार भंगीटी बड़ मजार? तार चलार भंगीटी प्रसंगे प्राबंधिक कि जानिएछेन? उत्तर शिवतोष मुखोपाध्याय रचित कार दौड़ कद्दूर प्रबंधे अमीबार चलार भंगीर कथा बला हुए छे। एककोषी प्राणी अमीबा तार शरीरेर प्रोटोप्लाजम दिए सृष्टि करे खनपद और ये खनपदेर साहाज्ये सामनेर दिके एगिए जाए। तार ये मंथर गतिते चलार भंगी के लेखक मजार छले उल्लेख करेछेन। एकेर दागेर दुई, कार नाम दुंदुभी, काके बोले अरणी? दुंदुभी शब्देर अर्थ एक विशेष धरनेर ढाक আর অরণী শব্দের অর্থ হলো চিত্র গাছ বা চকমকি পাথর, যে কাঠ ঘষে আগুন জ্বালানো যায়। একের দাগের তিন, ওই পাহাড়টার নাম জানো? প্রশ্নকর্তার পরিচয় দাও, তিনি কাকে এই প্রশ্ন করেছেন, শ্রোতা তার উত্তরে কি জানিয়েছেন? উত্তর সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘজোর গল্পে বিজ্ঞানী পুরন্দর চৌধুরী অসীমাকে এই প্রশ্ন করেছিলেন। বিদেশ বিভুঁয়ে এসে হঠাৎ করেই রক্তের সম্পর্কের আত্মীয়াকে পেয়ে পুরন্দর খুব খুশি হয়েছিলেন। এরপর নিজে রকেটে করে অসীমাকে নানা জায়গা ঘোরাতে থাকেন। ঘুরতে ঘুরতে তারা আসেন আলাস্কায়। তখন নিচের দিকে একটি সোনালি রঙের পাহাড় অসীমার দৃষ্টি আকর্ষণ করলে বিজ্ঞানী পাহাড়টির নাম জানতে চায়। তখন অসীমা অকপটে উত্তর দেয়, পাহাড়টি হলো মাউন্ট চেম্বারলিন আর তার পাশে থাকা কুয়াশায় ঢাকা হ্রদটি হলো স্রোভার লেক। একের দাগের চার, পুলিন বিহারী সেন জনগণ মন অধিনায়ক জয় হয়ে গানটি রচনার উপলক্ষ জানতে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলে তিনি কি উত্তর দিয়েছিলেন? উত্তর পুলিন বিহারী বিশ্বকবি রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। রবীন্দ্রনাথের সঙ্গে তার নানা বিষয়ে পত্রালাপ চলত। সেই প্রসঙ্গেই তিনি কবির কাছে জনগণ মন অধিনায়ক জয় হে গানটি রচনার উপলক্ষ জানতে চাইলে রবীন্দ্রনাথ তাঁকে চিঠি লিখে জানান যে কবির কোনো এক রাজ্য সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাঁকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি এই গানটি রচনা করেন। একের দাগের পাঁচ, ভেসে যায় নামগুলি, কোন নামগুলি কোথায় কেন ভেসে যায়? উত্তর কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় যেসব ক্ষমতালোভী সাম্রাজ্যবাদীরা বিশাল স্মৃতিসৌধ নির্মাণ করে নিজেদের নাম অক্ষয় রাখতে চায় তাদের নামের কথা বলা হয়েছে। আলোচ্য উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে সাম্রাজ্যের ক্ষমতালোভী শাসকের দল কেবলই নিজেদের ক্ষমতার দম্ভে বিশাল বিশাল প্রাসাদ বা অট্টালিকা নির্মাণ করেছে, তাতে মানুষের কোনো উপকার হয়নি। এক সময় কালের নিয়মে সেই প্রাসাদ বা অট্টালিকাগুলি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তাদের নাম কালের স্রোতে ভেসে গিয়েছে। দুইয়ের দাগ নির্দেশ অনুসারে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলির উত্তর দাও। দুইয়ের দাগের এক, বাক্যে প্রয়োগ করো। ঝিরঝির, কাল সারা রাত ঝিরঝির করে বৃষ্টি পড়েছে। দুই, টাপুর টুপুর, টাপুর টুপুর বৃষ্টি এলো বিকেলবেলা। তিন, খিলখিল, গাছের পাতা নড়া দেখে বাচ্চাটি খিলখিল করে হেসে উঠল। দুইয়ের দাগের দুই, নিচের বাক্যগুলিতে শব্দদ্বৈতগুলির প্রয়োগ বৈশিষ্ট্য দেখাও। যেমন প্রথমটা আছে ঠেলাঠেলি, এটি একটি শব্দদ্বৈত এবং এর মধ্য দিয়ে অস্বাচ্ছন্দ্য অর্থ প্রকাশিত হয়। দুই, দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো, দেখতে দেখতে এই শব্দদ্বৈতের মধ্যে দিয়ে সমকালীনতা ভাবটি প্রকাশিত। এই হচ্ছে ক্লাস সেভেন মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা প্রশ্নোত্তর আলোচনা। ভিডিওটি তোমাদের যদি কোনো কাজে লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর এরকম ভিডিও নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।